আমরা এখন এখানে কোরিয়ার যে সেন্ট্রাল মসজিদ আছে সেখানে যাচ্ছি দুই রাকাত সালাত আদায় করার জন্য। আল্লাহ তাআলা যদি আমাদের কিছু তৌফিক দান করে তাহলে আমরা কোরিয়ার সেন্ট্রাল মসজিদে দুই রাকাত নামাজ পড়তে পারবো, ইনশাআল্লাহ সালাত আদায় করতে পারবো। এখানে অনেক বাঙালিরা বিভিন্ন ধরনের হালাল দোকান করেছে, কারণ এখানে অনেক বেশি পর্কের মাংসের আনাগোনা বেশি, এ কারণে কিছু মুসলিম দোকান গড়ে উঠেছে যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা শুধু তাই না মাংস কিনে খায়। আমরা এখন কোরিয়ার যে সেন্ট্রাল মসজিদ সেখানে এসেছি। এটা হচ্ছে সেই মসজিদের নকশা। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মসজিদ, মানে আরবি দিয়ে অনেক কিছু লেখা আছে, অনেক উঁচুতে। আমাদের এখন পাহাড়ের ওপরে উঠে যেতে হবে। এখানে কিছু খাঁজ কাটা করা আছে যাতে উপরে উঠতে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা এখানে দুই রাকাত সালাত আদায় করব। ওই যে ওরাও মুসলিম ভাই, ইতিহাস থেকে জানা যায় 1974 সালে নির্মাণ শুরু করে 1976 সালে মসজিদটি মুসলিমদের সালাত আদায়ের জন্য উন্মুক্ত করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের ইটাওয়ানে মসজিদটি অবস্থিত। একটা সময় যেখানে 3000 থেকে 15000 মতো মুসলিম আগে কোরিয়াতে বাস করত, সেখানে 1990 সালের পর থেকে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্দোনেশিয়া থেকে প্রচুর মুসলিম কাজের সন্ধানে কোরিয়াতে আসে। এখন কোরিয়াতে প্রায় 10 লাখের বেশি মুসলিম বাস করে এবং শুক্রবার সহ অন্যান্য দিনে অনেক অনেক মুসল্লিকে এই মসজিদে সালাত আদায় করতে দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা এখানে যে কোরিয়ার সেন্ট্রাল মসজিদ ছিল সেখানে দুই রাকাত সালাত আদায় করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। মসজিদটার কারুকার্য, ভেতরের ডিজাইন, পরিবেশ অসম্ভব সুন্দর। এখানে অনেক অনেক বাঙালি দেখা যাচ্ছে, প্লাস এখানে মুসলিমও দেখা যাচ্ছে। ভাই ওইখানে একটু বসবো 2 মিনিট। আমরা এখন সেন্ট্রাল মসজিদ থেকে, কোরিয়ার যে সেন্ট্রাল মসজিদ সেখান থেকে আমরা এখন সোল স্টেশনের দিকে যাচ্ছি।
আজকের মতো ঘোরাঘুরি শেষ, সলাত আদায়, সেন্ট্রাল মস্ক, কোরিয়ার সব কিছু দেখা শেষে এখন ফিরে যাচ্ছি আমার হোটেলে। আগামীকাল আমার গন্তব্য এই সোল থেকে আরেকটি বড় শহর কোরিয়ার বুসান শহরে। তো আপনাদের সাথে আবার কথা হচ্ছে সেই বুসান শহরে গিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘোরাঘুরির মধ্যেই থাকবেন। আল্লাহ হাফেজ।